বাচ্চা হবে সিজারিয়ান পারে না করতে, তো ওরা দেখে অভ্যস্ত, তা কি করছে কি মুখের মধ্যে শেষটাও চিৎকার দিচ্ছে, অ্যানেস্থেশিয়া ইনজেকশন দিছে, হয় নাই, হ্যাঁ স্পাইনে না দিয়ে তাকে লোকাল দিয়ে চেষ্টা করছে, কেটে ফেলছে পেট, যখন সে চিৎকার দিচ্ছে তখন তার মুখের মধ্যে মোবাইল ফোন দিয়ে দিচ্ছে। আমি বলছিলাম এই ঘটনাটা, এরকম যেসব অসভ্যতা করে এখানে, তো এখানে কোনো অবস্থায় দিবেন না, একেবারে নিয়মের মধ্যে আসবে তারপরে দিবেন, নাহলে দিবেন না। কারণ আমি এই জিনিসটা কিছুতেই বলতে পারবো না, গত দুই বছর আগে রইল এটা মারা যাওয়ার ঘটনা, কি ভয়াবহ একটা ঘটনা ছিল। চিন্তা করেন, আমি একটা ফোন করলাম, বললো যে আমি কোথায়, বলে জানা যায়, আমরা কার জানা যায়, তখন বললো যে একটা মারা গেছে, তখন বললো যে বাচ্চা হইতে গিয়ে, তখন আমি যেখানে বাড়ি করি বলে কুশ দি, সাথে সাথে ফোন দেখে আমি ফোন করছি ইয়েকে রহিম স্যারকে, ফোন করে আমি বললাম রহিম স্যার দেখো কুশ দিতে কোন মেয়ের বাচ্চা কথা ছেলে মারা গেছে, তখন দেখলো এক মাস আগে থেকে শ্বশুরবাড়ি থেকে দেখায় নাই, তারপর নিয়ে গেছে ওই হাসপাতালে, ওখানে কোন আপনাদের নিজেরা দেখছেন যার সিজারিয়ান করছে তার সিজারিয়ান করার কোন অনুমোদন নাই, আর যে অ্যানেস্থেশিয়া দিচ্ছে তারও কোন কাগজপত্র নেই। এরপরে সে বিভিন্ন ক্লিনিকে দূরে মানে ডাক্তার এলো, ওখানে গিয়ে আমরা তাকে ধরেছি, এবং তার নিজস্ব তার শ্বশুরের ড্রাইভিং সেন্টার আছে, এটা কিন্তু তার অনুমোদন ছাড়াই লাইসেন্স চলতেছিল, আমি যখন গিয়ে ধরলাম সে বসে আছে ডাক্তারকে, আপনার কথা না কারণ আপনাদের